উনি প্রায় আমাদেরকে সমালোচনা করতেন যে আপনারা এগুলো কী করেন, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনারা চলে যান। শপথ নিয়েছেন আইনের, আইন এবং সংসদ সংবিধানের শপথ নিয়েছেন, আপনারা এগুলো ইয়ে করতে পারছেন। এটা এই যে গুণ, এটা সাধারণত আমরা কোনো আইনজীবীর কাছে পাই না। এবং আমি কিছু বলিনি, আমার বলার কোনো কথা ছিল না, আমরা রিয়েলি আমরা দেরিতে উত্তম পূর্বের। আমি যেদিন প্রধান বিচারপতি হলাম, আমি আশা রাখি এখন হয়তো আপনারা বলতে পারবেন না যে আমরা মাহমুদুল ইসলাম সাহেবের কথা গ্রেপ্তারি করেছি, আমরা কিন্তু কাটাই কাটাই শুনি ইয়ে করি। আমরা মাহমুদুল ইসলাম সাহেবের, আমি আর ব্যক্তিগত কোনো কিছু না বলে কিছু অন্য দিক পাঠ করতে চাচ্ছি, সেটা হলো ওনার, আমার আগের বক্তারা প্রত্যেকেই বলেছেন ওনার ব্যক্তিত্বের কথা, ওনার রুল অফ লর কথা এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির কথা। ডক্টর কামাল হোসেন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এবং এইট অ্যামেন্ডমেন্ট, এইগুলো উনি বলে গেলেন। এইটা আমরা যদি আজকের দিনে বিবেচনা করি, আমার এখানে আমাদের সংবিধান যেটা 30 লক্ষ শহীদের বিনিময়ে যে সংবিধান আমরা পেয়েছি, এটার সংবিধানের প্রণেতা এখানে এই আজকের এখানেই আছে। এবং আমাদের মাননীয় আইনমন্ত্রী তার পিতাও ছিলেন প্রণেতার মধ্যে একজন। আমরা যদি আমাদের সংবিধানটা খুব মাইনিউটলি ফলো করি, সূক্ষ্মভাবে সারা সংবিধান, আমি মনে করব এই সংবিধানের অর্থ আমার জানা মতে সাতটা শব্দের উপর, সেটা হলো আমাদের সংবিধানের সারাংশটা হলো এ গভর্নমেন্ট নট অফ ম্যান বাট অফ লস। এটা আমরা আমাদের সংবিধানের প্রিএম্বল, আমরা রাষ্ট্রের প্রিন্সিপলস যেটা ইয়ে থাকবে ফান্ডামেন্টাল রাইটস সবগুলো চ্যাপ্টারটা যদি ইয়ে করি, তাহলে আমাদের সরকার যে জনগণের না, এটা অফ ল, আইনের, আইনের শাসিত হবে সরকার। এই যে আমাদের সংবিধান যে থিম, যে ফিলোসফির উপর বেস করে আমাদের সংবিধান হয়েছে, এটা আমরা পাই একটা প্রিন্সিপলের উপর, যেটা ম্যাসাচুসেটস কনস্টিটিউশনে 1780 খ্রিস্টাব্দে তারা এই প্রিন্সিপলটা ইয়ে করেছিল, সেখান থেকে ইয়ে করেছিল, সেখানে বলা হয়েছিল এটা এ গভর্নমেন্ট অফ লস নট অফ ম্যান। এবং এই যে ডক্টরেট যেটা, এই আজকে আজ থেকে প্রায় 300 বছর বা এরও আগে যেটা করা হয়েছে, এটার সাথে আমরা যদি মন্তেস্কের যে সেপারেশন অফ পাওয়ার, সেটা আমি ঠিক পড়ে যাচ্ছি তার ল্যাঙ্গুয়েজগুলো, আর আমি কেন বলছি সেটা এখানে যারা লার্নেড লয়ার্স, লার্নেড জাজের সবাই আছেন তারা উপলব্ধি করবেন। এখানে উনি সেপারেশন অফ পাওয়ারসের ব্যাপারে তাদের কনস্টিটিউশনে প্রথমেই এই কথা উল্লেখ থাকে, আমি একটি ইংরেজিতে এটা কোট করছি, ইন দি গভর্নমেন্ট অফ দিস কমনওয়েলথ দি লেজিসলেটিভ ডিপার্টমেন্ট শ্যাল নেভার এক্সারসাইজ দি এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল পাওয়ারস অর আইদার অফ দেম, দি এক্সিকিউটিভ শ্যাল নেভার এক্সারসাইজ দি লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়াল পাওয়ারস অর আইদার অফ দেম, দি জুডিশিয়াল শ্যাল নেভার এক্সারসাইজ দি লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ পাওয়ারস অর আইদার অফ দেম, টু দি এন্ড ইট মে বি এ গভর্নমেন্ট অফ লস নট অফ ম্যান। ওই একই কথা, এইটা সেই সেপারেশন অফ পাওয়ার আমাদের যখন
সভ্যতার বিকাশ ঘটে আমাদের কনস্টিটিউশন বিভিন্ন দেশের চর্চা কনস্টিটিউশনের লর চর্চা যখন হয় তখন মন্তেস্কো সেই 17th সেঞ্চুরি শেষের দিকে উনি একই কথা বলে গেছেন আমি এটা কোট করতে যাচ্ছি When the legislative and executive powers are united in the same person or in the same body of magistrates, there can be no liberty. Again, there is no liberty if the judiciary power be not separated from the legislative and executive. Where it joined with the legislative, the life and liberty of the subject would be exposed to arbitrary control. For the judge would then be the legislator. Where it joined to the executive power, the judge might behave the violence and oppression. There would be an end to everything. Where the same man or the same body, whether the nobles or the people, to exercise those three powers, that of enacting laws, that of executing the public resolutions, and of trying the causes of individuals. আমরা আমাদের পরিধি আমি প্রথমেই বলবো আমি যেহেতু একজন বিচারক আমার বিচারক হিসেবে আমার পরিধি আমার সময়ের সময় মতো কোর্টে পাস করা আমি সময় মতো রায়টা দিয়ে দেওয়া আমি ব্যক্তি বিচারক হিসাবে যাতে সমালোচনার ঊর্ধ্বে যাতে আমি থাকতে পারি আমি সেই সাথে আশা করব যে আমাদের বিজ্ঞ আইনজীবীরা যারা আছেন তারা যখন একজন মক্কেলের ব্রিফ দেবেন যখন মাহমুদুল ইসলাম সাহেবের মতো ব্যবহার করবেন যদি এটা যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে উনি ফিরিয়ে দেবেন যাতে আমরা মামলার চাপ থেকে কমে যান প্রেশার কম পায় আর যদি পয়েন্ট থাকে উনি যেহেতু ফিস দেবেন তাহলে মামলাটা যাতে উনি ঠিক মতো প্রেজেন্টেশন করা হয় আমরা কিন্তু প্রকৃতপক্ষে এটা ভুলে যাচ্ছি আমরা সেইভাবেই আমরা আশা করব আমাদের জাতীয় সংসদকে সম্মানিত মাননীয় সংসদ সদস্যদেরকে আপনারা যখন আইন করবেন তখন আইনগুলো যাতে সঠিকভাবে হয় যাতে বিচার বিভাগের উপর প্রেশার না পড়ে আপনারা যখন ত্রুটিপূর্ণ কিছু বিচারক ইয়ে করবে আইন করবেন তখন কিন্তু আমাদের উপর বিচার বিভাগের প্রেশার পড়ে যায় তখন আমাদের হস্তক্ষেপ বা মামলা বেড়ে যায় আমরা ঠিক সেইভাবে প্রশাসনে যারা আছেন তারা যাতে তাদের লাইন ডিমার্কেশন যারা কাজ তাদের যে পরিধি আছে এর বাহিরে যাতে আপনারা হস্তক্ষেপ করবেন না এতে গিয়া আমাদের বিচার বিভাগের উপর চাপ পড়ে যায় আমরা দেখব না যে দেশে দুই ধরনের বিচার ব্যবস্থা চলুক আমি এই ব্যাপারে বিখ্যাত একজন বিচারকের উক্তি দিতে চাই সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেখানে জার্মানের একজন স্পাই ব্রিটিশ স্পাই ধরা হয়েছে তাকে ডিটেনশন দেওয়া হয়েছে তখন তার একটা হেবিয়াস কর্পাস পিটিশন যদিও উনি মাইনরিটি জাজমেন্ট দিয়েছেন উনি বলছেন ল স্পিক্স ইন দি সেম ল্যাঙ্গুয়েজ ইন ওয়ার এজ ইন পিস আইনের গতি একটাই আইন এক কথাই বলে আইন কোনো দিন কারো মুখ চিয়ে কথা বলে আমরা আইনজীবী আমরা বিচারক আমরা প্রশাসনে যারা আছি আমরা যারা আইন প্রদেতারা প্রত্যেকের লাইন ব্যাপারে আইন আইন ব্যাপারে যদি ওয়াকি ভালো তাহলে আজকে যে আমরা মাহমুদুল ইসলাম সাহেবের যে তারা জীবনমূলক
তার ব্যক্তিত্বের উপর, তার আইনের প্রজ্ঞা, তার নীতির ব্যাপারে আমরা যেটা আলোচনা করছি এটা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। কামাল হোসেন সাহেব, হক সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, প্রেসিডেন্ট এবং ডেপুটি স্পিকার, থাকাতে আমার মনে হচ্ছে যে আমাদের ষোলকলা পূর্ণ একটি যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলির কাছে আমি মাহমুদুল ইসলামের স্মৃতিচারণ করবার পূর্বে আমি মনে করি যে আমাদের জাস্টিস রিফাত আহমেদ চৌধুরী এবং জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন এবং জাস্টিস ইমান আলী, তাকে তিনজনই একই ভাবে কিন্তু বিভিন্ন দিক থেকে যেভাবে মূল্যায়ন করেছেন, তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি সেটা আমার মনে হয় যে একটি খুব মূল্যবান কতগুলো বিষয় নিয়ে এসেছেন এবং সেখানে একটা কম্পারেটিভ আসপেক্ট অফ আদার গ্রেট পিপল এগুলো প্রতিফলিত হয়েছে। আমি এই তত্ত্ব বিষয়ে না যে আমি কিছুটা স্মৃতিচারণ করি এমনিভাবে, আমার সাথে তার প্রথম দেখা হয় 1964 অথবা 65 এরকম একটা সময়ে। আমি রংপুরে একটি মামলা করতে গিয়েছিলাম এবং সেই মামলাতে সিভিল মামলা, কোম্পানির একটা মামলা। তো তখনকার দিনের কালচারটা কেমন ছিল এটাও বোঝা যাবে যে আমরা যখন ঢাকা থেকে যেতাম, খুব ইয়াং ম্যান আমরা, কোর্ট কাছে রাভা বিশেষ করে লোয়ার কোর্টে কী অবস্থা জানতাম না। তো ওখানকার আমার দু জায়গাতেই অভিজ্ঞতা হয়েছে, রংপুরে ফিরাজপুরে দু জায়গাতেই। রংপুরের সাথে সিনিয়র মোস্ট লয়ার, তার পুরো ভালো নামটা বলে যাচ্ছি কিন্তু পাখিবাবু বলে পরিচিত, পাখি মিত্র, হ্যাঁ পাখি মিত্র, কিন্তু তার মধ্যে আরেকটা নাম ছিল কিন্তু পাখি মিত্রটাই সবচেয়ে ফেমাস নাম হয়ে গেছে। তো উনি এসে আমার পাশে বসছেন এবং এই যে একটা কনফিডেন্স আমি পেলাম সাংঘাতিকভাবে, তো মামলার পর উনি বললেন যে আমার বাসায় আজকে খেতে হবে। তো সেখানে আমি গেলাম ওনার বাসায়। উনি একজন সন্ন্যাস মানুষের মতো, একবেলা খান আর ভেজিটেরিয়ান খাবার আন্নিক টান্নিক করেন, এরকম একটা সাধু মানুষ। এবং তার কাছে একজন ইয়াং ম্যান, ইয়াঙ্গার টু মি, তিনি হচ্ছেন মাহমুদুল ইসলাম। তার দুইটি গেস্ট, একজন আমি আর একজন আছেন মাহমুদুল ইসলাম সাহেব। উনি কেবল বোধ হয় বারে জয়েন করেছেন বা অ্যাডভোকেট হয়েছেন, এরকম একটি সময় হবে। এবং সেখানে তার সাথে পরিচয় করে, তার পরিচিত হয়ে যে ইমপ্রেশনসটা আমি পেলাম যে এর একটা প্রচণ্ড রকমের সম্ভাবনা আছে। এবং আমি বলেও ফেললাম যে আপনি ঢাকায় কবে আসবেন, তো সেটা বলে যে হ্যাঁ ঢাকা আসার ইচ্ছা আছে এটুকু বললেন। আমি কথাটা বললাম যে পাখিবাবুর যে আত্মিকতা, তার জ্ঞানের চাইতেও তার যে জ্ঞানের আত্মিকতা, আত্মিকতা না হলে এই আইনের সাথে আত্মীয়তা ঘটে না, বিচারের সাথেও আত্মীয়তা ঘটে না, এই বিষয়টা মাহমুদুল ইসলাম সাহেব পাখিবাবুর কাছ থেকে পেয়েছিলেন বলে মনে হয়। কারণ এখানে কোনো মনোজগতে কোনো ফাঁকি দেওয়া যায় না এবং আইন এমন একটি প্রফেশন, এই প্রফেশনে আপনার থিঙ্কিং প্রসেসটাই এমন হতে হবে যে যেখানে কোনো ফাঁকি থাকা চলবে না। কিন্তু আমরা অনেক সময় যে ভাবলাম একটা, বললাম আর একটা, এবং শুনলাম একরকম, বললাম আর একরকম, লিখলাম আর একরকম, এই যে কন্ট্রাডিকশনসগুলো যে আইন আইন জগতে, এটা টোটালি অ্যান্টিথেটিক টু লয়ারিং অর জাজিং। বিচারক হন বা আইনজ্ঞ হন, একই ডিসিপ্লিন, এবং এই ডিসিপ্লিন থেকে যদি একটু সরে যান তবে আপনি আর আইনজীবী থাকেন না, আপনি বিচারকও থাকেন না।
এই বিষয়টি আমি মাহমুদুল ইসলামের ভেতরে পেয়েছিলাম এবং তার যে অসাধারণ যে কৃতিত্ব এবং তার যে বই আমি মনে করি তাকে মর্টাল করে রাখবে এবং সেই সাথে আমি মনে করি যে আজকের যার আয়োজক তার যারা জুনিয়র পথপ্রদর্শ ফলোয়ার্স আছেন তাদের উপরে দায়িত্ব অনেক বেশি পড়ে গেল যে এডিটিংটা এবং কন্টিনিউইং এই মাহমুদুল ইসলামের বই কে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের উপরে বর্তেছে এবং সেটা কিভাবে আমাদের বেস্ট অফ ট্যালেন্টস যারা আছেন বারে এবং উইথ দ্য অ্যাডভাইস অফ আদার্স ফর অলসো ইন দ্য জুডিশিয়ারি যদি এই কাজটা করে যাওয়া যায় তাহলে আমি মনে করি যে মাহমুদুল ইসলাম হবেন তেমনি একজন ব্যক্তি তেমনি একজন জুরিস্ট যিনি আমি প্রাথমিকভাবে মনে হয় যে ডিডি বসুর বই পড়া ছাড়া তো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন শুরু করতে পারি নাই অতএব ডিডি বসুর বইয়ে এই দুর্গাদাস বসুর বই আর আমার সাথে তার সাথে তুলনা করা চলে মাহমুদুল ইসলামের বুক অন বাংলাদেশ কনস্টিটিউশন আইনের শাসনের দিকপাল সিনিয়র অ্যাডভোকেট ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার রফিকুল হক ব্যারিস্টার আমিরুল ইসলাম সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক আমি ওনার নাম বলতে ভুলি নাই সুপ্রিম কোর্ট এবং আইন এবং হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিগণ ও প্রাক্তন বিচারপতিগণ উপস্থিত বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জনাব ফজলে রাব্বি এমপি এবং সুধী মণ্ডল আসসালামু আলাইকুম আমাকে এখানে জনাব মাহমুদুল ইসলাম সাহেব সম্বন্ধে বলার সুযোগ দেওয়াটা আমার জন্য একটা বড় সৌভাগ্য আমার আরও বড় সৌভাগ্য যে জাস্টিস রিফাতের মতন আমি ওনার নাম শুনেছি ১৯৮২ সালে সেই রিফাত সাহেবের যেরকম ৪০ বছর ওনার সান্নিধ্য পেয়েছেন আমি ঠিক সেরকম পাইনি কিছুদিনের জন্য ওনাকে পেয়েছিলাম তো আমি আমার পিতার কাছে জনাব মাহমুদুল ইসলাম সম্বন্ধে শুনেছিলাম এবং সেই থেকে আমার তার প্রতি তাকে জানার প্রতি কিন্তু একটা আগ্রহ ছিল তো সেই আগ্রহ আপনার সাফল্যের মুখ দেখল ১৯৯৯ সালে যখন উনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন আমার সাথে ওনার সম্পর্কটা আইনের দিক দিয়েও যেমন আবার খুব কাছে থেকে অল্প দিন হলেও উনি আমাকে অনেক কথা বলতেন কেন বলতেন আমি জানি না ওনাকে আমি সাহস করে জিজ্ঞাসা করতে পারি নাই কিন্তু উনি আমাকে বলতেন যেমন ধরেন উনি আমাকে একদিন বললেন যে আমি তো রংপুর থেকে এসেছিলাম হাইকোর্টের জজ হওয়ার কিন্তু এখন তো আইনজীবী হয়ে গেছি আমি বলে মফস্বলের লয়ার ছিলাম সেই জন্য আমাকে কিন্তু জজ করা হয় তারপরে আমরা তিনজন আমার পূর্বসূরি জনাব আব্দুল মতিন খসরু সাহেব যখন আইনমন্ত্রী ছিলেন তিনি জনাব মাহমুদুল ইসলাম এবং আমি বঙ্গবন্ধু হত্যার আসামিদেরকে ফিরিয়ে আনার জন্য ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম সেই সময় শেরাটন হোটেলে ওনার সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে সেই সময় জেনেছি ওনার পথ পরিক্রমা এবং ওনার যে জীবনের উদ্দেশ্য আমি কাছে থেকে যে মানুষটাকে দেখেছি সেটা কিন্তু হাইকোর্টে যে আইনজীবীটাকে দেখেছি দুটো আত্মা কিন্তু পৃথক ছিল যখন তিনি আইনজীবী ছিলেন তিনি টপ টু বটম এ ম্যান অফ ল ছিল আর যখন তিনি বাইরের জগতের মানুষ ছিলেন তখন কিন্তু তিনি একজন অতি নরম মানুষ এবং মানুষের প্রতি ভালোবাসার উদারতা নিয়েই বেঁচে থাকতে
যার ইচ্ছা সেইটা ছিল। এই দুইটার সমন্বয় তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বজায় রাখতেন। আমার মনে আছে ওনার যখন চোখের অসুখটা হয়, আমার সাথে হাইকোর্টের 8 নম্বর এবং 9 নম্বরের মাঝখানে যে ব্রিজটা, ওখানে আমার সাথে একদিন দেখা 2007 সালে। তাই বললাম, স্যার আপনাকে, আপনার মনটা খুব খারাপ লাগছে, তুমি আমাকে ওই ব্রিজটার মধ্যে একটু দাঁড় করিয়ে বললেন যে হ্যাঁ, আমি, আমার চোখে গ্লুকোমা হয়ে গেছে। ইট ওয়াজ ভেরি স্যাড টু হিয়ার দ্যাট। তারপরের অংশটা হচ্ছে দেখলাম তার পরিবার, তার ছেলেদের প্রতি তার অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস এবং এই গ্রেট ডেপথ অফ কনফিডেন্স। তিনি বললেন, আমি ক্যানাডায় যাচ্ছি। আমি বললাম, ক্যানাডায়? ওয়াই ক্যানাডা? মানে আমি ওনাকে এইভাবে জিজ্ঞেস করলাম, স্যার ওয়াই ক্যানাডা? আমার 2 ছেলে ওখানে থাকে, আমি ওদের কাছে যাচ্ছি। আমি জানি যে গ্লুকোমা ভালো হওয়ার না, বাট আই উইল গেট দ্য বেস্ট অফ ট্রিটমেন্ট। এই যে জিনিসটা বললেন, আমার আজকে বলতেও চোখের পানি এসে যায়। দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ কনফিডেন্স দ্যাট হি ব্রিংস। আমি রাদার, আমার ভাগ্য হয়েছে ওনার 3টা বইয়ের প্রিফেস পড়া।